বাইবেল বুঝলে? কিন্তু পড়তে হবে হ্যাঁ আমরা প্রত্যেকের সাথে বাইবেল ফ্রি দেয় তো, দাঁড়ান হ্যাঁ, যান আর কেউ নেবে বাইবেল, পিছিয়ে নিলে যাও। ওইটাই হবে, হ্যাঁ ওইটাই ওইটাই। একটু কাছাকাছি দাঁড়ান, নাহলে তো আসে না। হ্যাঁ যান এখন। স্থানে মৃতদেহ পরে থাকবে, এখন পরে থাকে, পরে পরে থাকে, ধরে না কিন্তু। স্থানে স্থানে ভূমিকম্প হবে, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এত ভূমিকম্প হয়েছে, হয় না? স্থানে স্থানে মহামারী দেখা দেবে, স্থানে স্থানে পঙ্গপাল আসছে। পঙ্গপাল কথা শুনছেন না? আসছে, আমাদের দেশে আসছে না, কিন্তু পঙ্গপাল আসতেছে। তারপরে সৃষ্টিকর্তার এটা আমরা বিশ্বাস করি, তাই না? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে কি হবে? সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক থাকলে আমাদের কি হবে? সবাই করলে সপ্তাহে 7 দিন কেন বলতে পারি? কেন আমরা তো কম বেশি পড়াশোনা করে দিলে ছাত্র ছাত্রী আছে, সপ্তাহে 7 দিন কেন বলতে পারি? এই 7 দিন আসলো কোথা থেকে? হ্যাঁ, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে একদিন এই মাটি তৈরি করছে, মানে সল বান, তারপরে দিন গাছপালা তৈরি করছে, তারপরে দিন কোটিপতি তৈরি করছে, তারপরে দিন মনে করেন যে রবি শস্য তৈরি করছে, তারপরে গাছপালা তৈরি করছে, এইগুলো 6 দিন, এই 5 দিন তৈরি করার পরে 6 দিনের দিন মানুষ তৈরি করছে, সেটা আমাদের ধর্মগ্রন্থ যেটা বলে। 6 দিন পরে, এই 5 দিনের পরে 6 দিনের দিন সে মানুষ তৈরি করছে, মানুষ তৈরি করার পরে সে ক্রিশ্চিয়ান। হ্যাঁ, তা 6 দিনের 7 দিন না? আর সেই খেল থেকে কিন্তু সরকারি ছুটি, 6 দিন কাজ করা। ছোট ছোট বাচ্চা গো না, খালি মহিলা গো বুঝছেন? দাদা বাইবে লাগাই দেন। আপনাদের জন্য কিন্তু টিফিন আছে, যাই না এক মিনিট ভিডিও করে পরে ছবি তুলবো, ওই যে 1 মিনিট হবে। উঁচু করে এরকম লড়াই, একটাই চলতেছে একসাথে, বেলা বসলে তো গরম যাবা না, দাঁড়া বাজি না। না এবার তো সবাই যেতে পারবো না, বাইবেল নিয়ে ওদিকে যাবো না, এদিকে যারা বাইবেল পাইছি, বাইবেল ছাড়ি দিয়ে দাও, দাঁড়াও।